প্রিয় মাছ চাষী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং ইয়ারেটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন আমরা সমগ্র বাংলাদেশে ইয়ারেটর বিক্রি করে থাকি এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক মেশিনারি আমদানি করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো 100% পুকুরে আমরা কী ধরনের ইয়ারেটর ব্যবহার করব। হ্যাঁ, 100% পুকুর যেটাদের আছেন আপনারা অনেকে পার ভাঙার ভয় করেন, আসলে পার তো এমনিও ভেঙে যায়। একদিকের বাতাস আরেকদিকে আরেকদিকে পানি যখন বেড়ে যায় তখন অটোমেটিক্যালি মাছের কারণে আমাদের এটা রোধ করার জন্য জিয়াটেক অথবা আমরা যদি পাকাকরণ করতে পারি মেট্রো সিল করে সেটা আমাদের জন্য গুড, সেটা হয়তো একসময় হবে। এখন আমাদের চাষিদের অর্থনৈতিক ক্যাপাবিলিটি মাছ চাষে অনেকটা খারাপ অবস্থার কারণে এটা সম্ভব হচ্ছে না। তো বর্তমানে আমরা স্বল্প খরচে যেটা করতে পারি নেট জাল, আমরা পানির অর্ধেক পানির মধ্যে অর্ধেক উপরে পুকুরের ধার দিয়ে লাগিয়ে দিয়ে আমরা জারমনি অথবা কচুরি পানা ঝোল জাতীয় উদ্ভিদগুলো 3 ফিট দূর দিয়ে আমরা সুতা টানায় দিয়ে দিতে পারি। এক দুই হলো পুষদা ওয়েব মেশিনটা আমাদের পুকুরের জন্য, 100% পুকুরের জন্য মাদার অফ ইয়ারেটার, এটা আমি বলে থাকি অনেক ভিডিওতে। যদি সেই পুকুরের পানি 3 ফিটের উপরে হয়, 3 ফিটের থেকে নিচে বা 3 ফিট 3.5 ফিট পর্যন্ত পানি যদি হয় সেইখানে আমাদেরকে সারফেস ইয়ারেটার লাগাইতে হবে, যেমন ওয়াটার কুলিং পন্ড সার্চ অথবা সুপার ইম্পেলার অথবা প্যাডেল হুইলার, এই টাইপের মেশিনগুলো তখন আমরা এই পুকুরগুলোতে লাগাইলে আমাদের যে পারপাসগুলো যে প্রবলেমগুলো সেটা আমাদের সমাধানে সক্ষম হবে। এখন আমাদেরকে খেয়াল করতে হবে যখনই 3 ফিট থেকে 10 ফিট 15 ফিট 20 ফিট 25 ফিট পর্যন্ত পানি হবে তখন আমাদেরকে পুষদা ওয়েব, যেটা ওয়েবিং সার্চ গোল চাকার মতো বা অনেকে জাঁতার মতো বলে সবুজ প্লাস্টিকের বডি ঘুরে, এই মেশিনটাকে আমাদেরকে অবশ্যই লাগাতে হবে। কেননা এই মেশিনটা হলো যে কোনো পুকুরের জন্য 100%, 120-150% পর্যন্ত একই ভূমিকায় কাজ করবে এবং এই মেশিনগুলো আমাদের পুকুরের মায়ের ভূমিকায় কাজ করবে। পুকুরের পানিতে মাঝখানে ঘূর্ণায়ন করে গতি সৃষ্টি করবে এবং প্রচুর বাতাস পুশ করবে এবং পুকুরে পড়ে যাওয়া যে নষ্ট খাবারগুলো সেগুলোকে তুলবে। যেমন আমরা যদি একটি বালতির মধ্যে বা চারের মধ্যে হাতের কবজা দিয়ে ঘুরিয়ে চেষ্টা করি মাঝখানে বা একটা বড় পাত্রে, তাহলে দেখতে পাবেন যে সেইখানে আমাদের অনেক ঘূর্ণায়ন গতি সৃষ্টি হচ্ছে এবং পানিটা বাইরে যাওয়ার চেষ্টা করতেছে। একটা পুকুরের সমান্তরাল লেভেল পানিও যদি থাকে, পার যদি পানির লেভেলে থাকতো তাহলে উসলে চলে যেত এবং মাঝখানে একটি ঘূর্ণায়ন চক্র তৈরি হতো এবং চুম্বক আকর্ষণের মধ্যে দিয়ে এটা তুলে এবং রেস তৈরি করে এবং তরঙ্গ তৈরি করে এবং পুকুরের নষ্ট খাবারগুলোকে এবং জৈবিক অজৈবিক পচনক্রিয়া থেকে আরম্ভ করে পানির আন্তর্নাবিক ক্ষেত্রের যে দূষণগুলো এবং অক্সিজেন প্রকৃতি থেকে প্রতিনিয়ত সেখানে রিজার্ভেশনের যে গতিগুলো এবং পানির স্বাস্থ্যটাকে কন্টিনিউয়াসলি পুকুরে মাছ ছাড়ার সময় যেরকম আমরা রেখেছিলাম সেই পরিবেশে রাখতে সক্ষম হয় এবং পুকুরের পানিকে আমরা ঠিক করার জন্য যে 12 ঘন্টা 16 ঘন্টা একটানা মেশিন চালাবো সেটা আমাদের জন্য প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের পুকুরের পানির কালারটা স্বাভাবিক গতি, যেটা পানির কালারের যে গতি সবুজ বর্ণ আমরা যেটা মাছ চাষ করে অনেক চাষি ভাইয়েরা বুঝে থাকি, সেই থিঙ্কিং রেখে আমরা মেশিনটা প্রয়োজন অনুযায়ী চালাবো। আমাদের শীতকালে বেশিরভাগ ক্ষেত্রে রাতের বেলা মেশিন চালানোর বেশি প্রয়োজন হয়, গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের কারণে পানির উপরের অংশগুলো অত্যন্ত গরমে অক্সিজেনের ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে আমাদের দিনের বেলা পানির সিমিলারিটি রক্ষার জন্য সমান্তরাল যে টেম্পারেচার সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা 1 ঘন্টা 2 ঘন্টা চালাইলাম, 1 ঘন্টা বন্ধ রাখলাম, এভাবে আমরা করব। এবং আমাদের পুকুরে যদি ঠান্ডা পানি দেওয়ার ব্যবস্থা থাকে, যেমন ভূগর্ভ থেকে বিভিন্ন মুশালো বা মোটর বা বিভিন্নভাবে সাবমার্সিবল সেগুলো আমরা মাঝে মাঝে চালাই ঠান্ডা পানি তপ্ত গরমের সময় দেওয়ার ব্যবস্থা করব। এবং আমরা আরেকটা জিনিস বেশি বেশি করে খেয়াল করব যে আমাদের অবশ্যই পুকুরের পার ভাঙা রোধ করার জন্য আমরা নেট জাল লাগাবো, কারণ পুকুরের পার ভাঙলেও পানির গলত্ব বাড়ে, ঘোলাত্ব বাড়ে, সেটাও পানির জন্য একটি হুমকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখন আমাদেরকে বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন বুদ্ধি, বিভিন্ন চিন্তা করে আমাদেরকে মাছ চাষ আছে আমাদের একটি কর্মযোগ্য, এটা একটা শিল্প ইন্ডাস্ট্রি মনে করে আমরা একটা পুকুর যার আছে 1 একর বা 100% সেটাকে আমরা সেইভাবে মনে করে করার চেষ্টা করব, তাহলে আমাদের মাছ চাষের সফলতা আসবে এবং আমরা মাছ চাষে সফল হব এবং আমরা ইয়ারেশনের বিভিন্ন চলার ধরন বা ইয়ারেশনের বিভিন্ন গতি বা বিভিন্ন সৌন্দর্য এইটা আমাদের জন্য মুখ্য বিষয় না। আমাদের জন্য মুখ্য বিষয় কোন মেশিনটি কোন পুকুরে কত অল্প খরচে অল্প বিদ্যুতে অল্প সময়ে আমাদের সমস্যার সমাধান হবে, সেই মেশিনগুলোই আমরা লাগানোর চেষ্টা করব। এটা আপনাদের প্রতি প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে মাছ চাষের সফলতা কামনা করে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।